হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অল ইন ওয়ান উইথ ডোনা। আজকে আপনাদের সঙ্গে একটা ঘুগনির রেসিপি শেয়ার করতে চলেছি। এটার টেস্ট কিন্তু নর্মাল ঘুগনির থেকে অনেক বেশি সুস্বাদু। আজকে আপনাদের সাথে মাটনের চর্বি দিয়ে ঘুগনির রেসিপি শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আপনি যদি এই ইউটিউব চ্যানেলটাতে প্রথমবার এসে থাকেন তাহলে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ চ্যানেলটাকে করে নিন সাবস্ক্রাইব, তারপরে বেল নোটিফিকেশনে ক্লিক করে অল বাটনে প্রেস করে দিন। আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে হাজারটা সাপোর্টের সমান, সেই জন্য চ্যানেলটাকে করে নিন এক্ষুনি সাবস্ক্রাইব। সবার প্রথমে এই ঘুগনিটা বানানোর জন্য লাগবে মাটনের চর্বি। আমরা এখানে 200 গ্রাম মাটনের চর্বিকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে নেওয়া হয়েছে 250 গ্রাম সেদ্ধ করা ঘুগনির মটর আর 100 গ্রাম কাবলি চানা সেদ্ধ করা। একদম নরম করে কিন্তু সেদ্ধ করলে কিরম লাগে, তাই একটুখানি শক্ত অবস্থায় মটরগুলোকে রাখা হয়েছে। তারপরে লাগবে পেঁয়াজ। আমরা এখানে 2 বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে কেটে নিয়েছি। ছোট ছোট কিউব করে কাটা 2 টমেটো আমরা এখানে নিয়েছি। তারপরে আমরা নিয়েছি 1 চা চামচ রসুনের পেস্ট আর 1/2 চা চামচ আদার পেস্ট। গুঁড়ো মশলার মধ্যে নেওয়া হয়েছে 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। একদম শেষে গার্নিশিং এর জন্য নেওয়া হয়েছে 1টা ছোট কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, সেটাও কুচানো। এবারে চলুন রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে গরম করে নেওয়া হচ্ছে রিফাইন তেল। তেলটা গরম হয়ে যেতে আমরা দিয়ে দিচ্ছি ফোড়নগুলো। ফোড়নের মধ্যে দিয়ে দেওয়া হলো গোটা জিরে, শুকনো লঙ্কা 1টা আর তেজপাতাও 1টা। ফোড়নটা দেওয়ার 5 থেকে 7 সেকেন্ড পরেই আমরা কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। পেঁয়াজটা যতক্ষণ না একটু বাদামি রঙের হচ্ছে, ঢাকা অবস্থায় আমরা ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে 2-3 মিনিট ভাজার পরে দেখুন রংটা হালকা বাদামি হয়ে গেছে। এবারে আমরা কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম। টমেটোটা দেবার সঙ্গে সঙ্গেই আমরা লবণটাও দিয়ে দিচ্ছি, এতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটাকে আমরা 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা অবস্থায় রেখে দিয়েছিলাম, এতে দেখুন টমেটোটা একটুখানি নরম হয়ে গেছে। তারপরে আমরা দিয়ে দিলাম রসুন আর আদার পেস্টটাকে। তারপরে আমরা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটাকে, হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে। এবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পুরো কষে মশলাটার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। মশলাটা কষে গেছে 3 থেকে 4 মিনিটের মধ্যে। এবারে আমরা দিয়ে দিচ্ছি মাটনের চর্বিটাকে। মাটনের চর্বিটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে, সেই জন্য মাটনের চর্বিটাকে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে, ঢাকা অবস্থায়
জল দেবার আগে পর্যন্ত। ঢাকা অবস্থায় মাটনের চর্বিটাকে কষানো হচ্ছে, আর এই চর্বির থেকেও কিন্তু বেশ অনেকটা তেল রিলিজ হবে। এতে টেস্টটা তো ভালো হবেই, দেখতেও কিন্তু দারুণ লাগবে। মাটনের চর্বিটা অনেকটাই সফট হয়ে এসেছে, আর দেখুন কতটা তেল বেরিয়ে এসেছে মাটনের চর্বিটার থেকে। এবারে আমরা সেদ্ধ করে রাখা ঘুগনির মটর আর কাবলি চানাটাকে দিয়ে দিলাম। মোটামুটি ধরুন 5-7 মিনিটের জন্য আমরা এই মাটনের চর্বিটাকে রান্না করেছি, তারপরে এই ঘুগনির মটরটা দিয়ে দিলাম। এই অবস্থাতেই আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে ফুটতে পারে ঘুগনির মটরটা আর মাংসের চর্বিটা। আরও 1 কাপ মতন বেশি জল দেওয়া হলো ভালোভাবে ফোটার জন্য ঘুগনিটা। আর এবারে আমরা তেজপাতাটাকে আলাদা করে ফেলে দিচ্ছি, কারণ রান্নায় থাকলে খুব বাজে একটা ঝাঁজ আসে। অবস্থায় হাই ফ্লেমে ঘুগনিটাকে ফুটিয়ে নেওয়া হচ্ছে, এতে মাংসের চর্বিটা সিদ্ধ হয়ে যাবে, আর মটরটাও যদি একটু শক্ত থাকে সেটাও একদম ঠিকঠাক হয়ে যাবে। শুরুতেই যেমনটা বললাম যে ঘুগনির মটরটা একটু শক্ত থাকলেই কিন্তু টেস্টটা বেশি ভালো হয়, কারণ কি একদম যদি সিদ্ধ হয়ে যায় তাহলে পুরো রান্নাটা ঘেঁটে যায়, খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। প্রায় তৈরি হয়ে এসেছে, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মাটনের চর্বিটা, ঘুগনির মটরগুলো একদম ঠিকঠাক অবস্থায় আছে, ঝোলের কনসিস্টেন্সিটাও পারফেক্ট আছে। শেষ 2 মিনিটের জন্য হাই ফ্লেমে আমরা কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিচ্ছি ঘুগনিটাকে, আর তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু মাংসের চর্বির ঘুগনি। মাটনের চর্বির ঘুগনি আমাদের তৈরি হয়ে গেল, এবারে হচ্ছে সার্ভিং টাইম। দেখুন, দেখলেই কিন্তু বুঝতে পারছেন কতটা সুস্বাদু, ডিলিশিয়াস আর ইয়ামি তৈরি হয়েছে এই মাটনের চর্বির ঘুগনি। রুটি, পরোটা বা নান যা খুশি দিয়ে সার্ভ করুন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন এই মাটনের চর্বির ঘুগনি, প্রত্যেকে একদম আঙুল চেটে পুটে খাবে। কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করা হচ্ছে মাটনের চর্বির ঘুগনিটাকে। বাড়িতে ট্রাই করুন, আর ভালো লাগলে একটা লাইক করে দিন। কথা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।